আসসালামু আলাইকুম বাংলাদেশি মমিজ ব্লক থেকে ফারজানা পারভিন বলছি আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে আমি আজকে কাস্টার্ড বানাবো ভাবছি কাস্টার্ডটা বানাবো যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি চল্লিশ জন মানুষের জন্য কাস্টার্ডটা বানাইতেছি এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে তিন কাপ গুঁড়া দুধ নিয়ে নিব তিন তিন কাপ গুঁড়া দুধের সাথে আমি এখানে পানি নিব হচ্ছে চার কাপ এখানে আপনারা কিন্তু দেড় কাপেরও বানাতে পারেন দেড় কাপ গুঁড়া দুধ হলে দুই কাপ পানি দিতে হবে আমি মানুষ বেশি তো এই জন্য তিন কাপ গুঁড়া দুধ দিয়ে বানালাম আর তিন কাপ দুধের সাথে চার কাপ পানি তো আমি এই কাপ দিয়ে কিন্তু দুধটা দিয়ে দিছি যে কাপে আপনারা দুধটা দিবেন সেই কাপেই আপনাদের কিন্তু পানিটা ওই কাপ দিয়ে মেপে দিতে হবে এরপর হচ্ছে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিব কাস্টার্ড পাউডারটা দিব হচ্ছে দুই টেবিল চামিচ আমি একটু উঁচা উঁচা করে দিতেছি আর কর্নফ্লাওয়ার দিব এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি দুই টেবিল চামচ দিব একটু মানে উঁচা করে দিব একদম সমান না করে আমি একটু উঁচাও করে দিলাম কারণ এখনকার দেখা যায় কিছু কিছু কর্নফ্লাওয়ার জমতে চায় না মানে ওরকম ঘনও হয় না এই জন্য কিন্তু আমি একটু বেশি দিলাম আর আমি এখানে চিনি দিব হচ্ছে দেড় দেড় কাপের মতো মিষ্টি যার যার পছন্দ আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে কাস্টার্ট এই জিনিসটা মিষ্টিটা একটু কম হলে ভালো লাগে কারণ এখানে আমি ফল দিব তো ফল থেকেও অনেক মিষ্টি আছে মানে ফলেতেও অনেক মিষ্টি আছে এই জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি ডিম দিয়ে দিব তিনটা ডিম বলতে ডিমের কুসুমটা দিয়ে দিব আর সাদাটা আমি আলাদা ফোম করে নিব এই জন্য আমি কুসুমগুলো আলাদা করে নিলাম আলাদা করে যে তিনটা ডিমের কুসুম আমি দুধের ভিতর দিয়ে দিব তিনটা ডিমের কুসুম দেওয়ার পর আমি এটা কিন্তু খুব ভালো করে বিট করে নিব বিট করে আমি সব একসাথে মিশাবো আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও করতে পারেন আমি ব্লান্ডারে করব না কারণ আমার বিটারে আবার ডিমে সাদাটা ফোম করা লাগবে তো এই জন্য আমি আর ব্ল্যান্ডারটা বের করি নাই ভাবলাম এই বিটার দিয়েই আমি ডিম আর দুধের যে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেই আর এখানে কিন্তু আমি এসেন্সটা দিব কিন্তু এসেন্সটা পরে একদম জাল দেওয়ার পরে অনেক সময় এসেন্স দিলে দুধটা ফেটে যায় এই জন্য আমি যখন জাল দিব এই মিশ্রণটা তখন কিন্তু আমি ভেনিলা এসেন্স যেটা ওইটা দিয়ে দিব আর এই মিশ্রণটা কিন্তু জাল দিতে খুব সাবধানে দিতে হয় এটা একদম জমে যায় দেখা যায় যে একটু গরম হইলে দেখা যাবে যে আপনার এই মিশ্রণটা একদম গলে মানে জমে যাবে এই জন্য খুব ঘন ঘন নাড়া দিতে হয় আর পুড়েও যায় অনেক সময় সেই কারণে আমি ননস্টিকের এই হাঁড়িতে নিয়ে নিলাম দেখা যায় অনেক পাতিলে আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি এর আগে একবার সিসার পাতিলে জাল দিতে নিয়ে একদম কালো হয়ে গেছে মানে ভিতর থেকে হয়তো শীা উঠছে কিছু একটা এই মিশ্রণটা একদম কালো হয়ে যায় এই জন্য ননস্টিকের পাতিলে এই মিশ্রণটা জাল দিলে সবচেয়ে ভালো আর জাল দেওয়ার সময় এটা একদম অনবরত নাড়তে হবে না হলে দেখা যায় একদিকে জমে গেছে একদিকে পুড়ে গেছে একদম খুব ভালো করে নাড়তে হবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স আছে যে হাত দিয়ে ওটা দিয়েও আপনারা নাড়তে পারেন আমার এটা ননস্টিকের পাতিল তো এই জন্য আমি আর ওই স্টিলের জিনিসটা ইউজ করলাম না আমি এটা দিয়ে একদম অনাবরত নাড়ব তারপর এটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে এক চা চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিব এই দেখুন আমার এটা কিন্তু একদম জমে গেছে একদম ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঘন করার দরকার নেই আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন আর দেখা যায় যে অনেক সময় ফল দেওয়ার পর আপনার এই কাস্টার্ডের এটা একদম পানি ছেড়ে দেয় এই জন্য একটু ঘন করলেই ভালো হয় আর আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু ভ্যানিলাইসেন্সটা এসেন্সটা দিব এই দেখুন আমার কাস্টার্ডটা প্রায় হয়েই গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ভ্যানিলা এসেন্স এক চাঁচামিচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটু নাড়া দিয়ে তারপর এটা ঠান্ডা হতে দিব। কারণ গরমের ভিতর তার ফলগুলো দেওয়া যাবে না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি কি কি ফল দেই সেটা আপনাদের দেখাবো আর ডিমের সাদাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিব বিট করে একদম ফোম করে হালকা গরম থাকা অবস্থায় আমি ডিমের সাদাটা এর ভিতর দিয়ে দিব আর আমি যখন কাস্টার্ডটা চুলাই জাল দিতে বসিয়ে দিই তখন আমার ছেলে ফল কাটতেছে বলতেছে তুমি ওইদিকে কাজ করো আমি ওইদিকে ফল কাটি আর আজকে আমি কাস্টার্ডের ভিতর কেকও দিব এটা আসলে কেক কাস্টার্ড বলে অনেকে কিন্তু কেক ছাড়া বানায় কেক কাস্টার্ড আমি আজকে কেক কাস্টার্ডই বানাবো এই জন্য এই যে কেক কেকগুলো ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু এই বোলের ভিতরই বানাবো এই ডিশটার ভিতরই বানাবো আমি এখানে কিন্তু এই জন্য কাটতেছি ছোটো ছোটো পিস করে কেটে আমি দুধ জাল দিয়ে রাখছি ঘন করে এই দুধের ভিতরে আমি এক টেবিল চামিচ চিনি দিয়ে দিছি এখানে হাফ কেজি পরিমাণ দুধ আছে দুধের ভিতরে এক টেবিল চামিচ চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিছি ওইটা দিয়ে কিন্তু আমি সবগুলো কেক ভিজায় নিব কারণ কেকটা একটু দুধ দিয়ে ভিজাইলে কেকটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে আর কেকটা শক্ত থাকলে আসলে খেতে ভালোও লাগে না এই জন্য আমি সবগুলো কেক ছোটো ছোটো করে কেটে না আমার এখানে একটা কেক লাগছে যেহেতু অনেক মানুষ একটু কেক দিয়ে দিলে আমার কেকটা দিলে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর কেকটা দেওয়ার কারণে আপনার ফল থেকে পানিটা ছাড়লেও কাস্টারটা একদম নরম হয়ে যায় না এই কেকটা আবার সেই পানিটা শুষে নেয় মানে খেতে খুব ভালো লাগে আমি কেকগুলো এভাবে বিছিয়ে দেওয়ার পর তারপর কিন্তু দুধ দিয়ে দিব চামিচ দিয়ে সবগুলো কেকের উপরে আমি দুধটা ছড়িয়ে দিব এই দেখুন আমি কীভাবে দেই দুধগুলো দেওয়ার জন্য কেকটা আরও মজা লাগে একদম সফট হয়ে যায় তো কেকগুলো আরও মজা লাগে আমি সবটুকু দুধ কিন্তু দিয়ে দিব এখানে আর আজকের কাস্টার্ডটা কিন্তু আমি আমাদের বাসার জন্য বানাই নাই রাত্রেবেলা এক ভাবির বাসায় দাওয়াত আছে পরে আমি ভাবিরে বললাম যে আমি কিছু তো নিতে হবে ভাবলাম আমি কাস্টার্ডটাই বানিয়ে নিই ভাবিকেও বলছি যে ভাবি ডেজার্ট কিছু বানানোর দরকার নাই আমি কাস্টার্ড বানিয়ে নিব এই জন্যে আসলে কিন্তু চল্লিশ জন মানুষের জন্য না হলে বাসার জন্য তো আর চল্লিশ জন মানুষের জন্য বানানোর দরকার নেই এই তো আমার কাস্টার্ডটা কিন্তু দুধে ভিজানো হয়ে গেছে এই দুধটুকু কিন্তু লাগবে আমার আরও আছে এই কয়টা কেক ওগুলোর ভিতর দিয়ে দিব আর এইদিকে আমার কাস্টার্ডটা প্রায় ঠান্ডাও হয়ে গেছে আর এই দেখেন আমার ছেলে ফল কাটতেছে আপনাদের বললাম আমি যখন জাল দেই তখন ওই কাস্টারটা জাল দেই তখন আমার ছেলে ফল কাটা শুরু করছে আর আমার মেয়ে তো আঙ্গুর খাইতেছে দৌড়াদৌড়ি করতেছে আর খাইতেছে এখন আমি ডিমের যে সাদা অংশটা এর ভিতর কিন্তু আমি কিচ্ছু দিব না আমি শুধু এই সাদাটাই ভালো করে এটা ফোম করে নিব আপনারা চাইলে এক চা পরিমাণ চিনি দিতে পারেন আমি আর চিনি দিব না কারণ কাস্টার্ডের ভিতরে তো চিনি আছে মিষ্টি আছে কেকের ভিতরে মিষ্টি আছে ফলের ভিতর মিষ্টি আছে সেখানে আর সাদা টাইপ মিষ্টি দেওয়ার দরকার হয় না এটা কিন্তু আমি খুব ভালো করে ফোম করে নেব একদম মেরাং বলে যে কেকের জন্য যেভাবে ফোম ফোম করতে হয় ওইভাবে ফোম করে নেবো আর এইদিকে দেখুন আমার কাস্টার্ডটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে আমি এই যে নেসলে যে ক্রিমটা ডানো ক্রিম নেসলে ক্রিম এই ক্রিমটা দিয়ে দিব একটা ক্রিম পুরোটাই দিব এই ক্রিমের উপরের যে ঢাকনাটা খোলার সময় আমি দেখি খুলতেই পারতেছি না আমার ছেলেরা বললাম যে দেখো তো খুলতে পারো না এটা কিন্তু টান দিলেই খুলে আসে আজকে হঠাৎ কিসের জন্য যে না আমি জানি না আর আমি সবসময় কিন্তু ডানো ক্রিম যেটা ওটাই ইউজ করি নেসলেটাই এর আগে কখনো করি নাই আজকেই ফার্স্ট দেখি এটা কেমন অবশ্যই ভালো হবে যেহেতু ভালো কোম্পানি আমি যেহেতু সবসময় ডানো করি তো এই জন্য আমার কাছে ডানোটাই বেশি ভালো মনে হয় এই আর কি এই তো আমি নেসলে ক্রিমটা কিন্তু দিয়ে দিছি এই ক্রিমটা কিন্তু না দিলেও হয় ক্রিমটা দিলে আপনার টেস্টটা আরেকটু বাড়বে যেমন বলে না যত গুড় তত মিঠা আপনি এখানে যত বেশি জিনিস দিবেন তত মজা বেশি লাগবে আমি নেসলে ক্রিমটা দেওয়ার পর তারপর কিন্তু ডিমটা যে ফোম করে রাখছি ডিমটা দিয়ে দেব আর আমি কিন্তু হাত দিয়েই করব কারণ আমি তার প্রফেশনাল না দেখা যায় যে আমি দেখ করে আরাম পাইনি আমার হাতটা কিন্তু ভালোভাবে ধোয়া আছে আমি সাবান দিয়ে ধুয়ে নিছি এখন হাত দিয়েই কিন্তু আমি যে ডিমের সাদাটা ওটা কিন্তু এর সাথে মিশাবো আর এটা কিন্তু ডিমের সাদাটা কিন্তু খুব হালকাভাবে মেশাতে হবে আর আমার এই কাস্টারটা কিন্তু হালকা গরম আছে খুব বেশি ঠান্ডা হয় না হালকা গরম থাকলে ওই যে হালকা গরম থাকে ওই গরমে কিন্তু আমার ডিমের সাদাটা প্রায় জাল দেওয়ার মতোই হয়ে যাবে আর ডিমের সাদা অংশ কিন্তু অনেকে কাঁচাও খায় এটা আসলে ই করা যায় না তারপরেও আমি গরম থাকতে হালকা গরম থাকতে এই সাদাটা দিয়ে দিব দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেশাবো হাত দিয়ে এটা মেশানো হয়ে গেলে তারপরে যে ফলগুলো কেটে রাখছি সেই ফলগুলো একটা একটা করে মিশাবো আর ফলগুলো কিন্তু আগে কাটতে হয় না আগে কাটলে দেখা যায় কলা আপেল এগুলো কালো হয়ে যায় এই আমি ফলগুলো কিন্তু আগে কাটি নাই আমি যখন এটা মিশাইতে থাক মানে ফল আবার চেলে কাটতে আস্তে 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 আঙ্গুরগুলো তো আর কালো হবে না যেন আঙুরগুলো প্রথমে কাটলো চেরি কাটলো ওগুলো তো আর কালো হবে না আর আপেল আর কলাটা কিন্তু একদম লাস্টে কাটবে আঙ্গুর চেরি কাটার পরেও বসেছিল তারপর আমি যখন এটা মিশাই তখনও আস্তে আস্তে আপেলটার কলাটা কাটবে আমি বলছি আগেই আপেল আর কলা কাটার দরকার নাই আপেল আর কলাটা কাটলে একদম কালো হয়ে যায় তখন দেখ আর ভালো লাগবে না কাস্টার্ডটা এই দেখেন আমি এখন ডিমের সাদাটা দিয়ে দিব ডিমের সাদাটা দেওয়ার পর আমি হাত দিয়ে খুব খুব আলতোভাবে আমি সাদাটা কিন্তু এই কাস্টার্ডের সাথে মেশাবো মেশানোর পর তারপরে আমি ফল দিয়ে দিব আর আজকের আমার এই ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দিব এই তো আর কি বলবো এই তো আমি সাদাটা দিয়ে কিন্তু খুব আলতোভাবে হাত দিয়ে মিশাইতেছি দেখুন আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এটা কিন্তু খুব বেশি মানে নাড়া দেওয়া যাবে না তাহলে ফোমটা ভেঙে যাবে জন্য কিন্তু আলতোভাবে খুবই আলতোভাবে হাত দিয়ে এটা মিশানো লাগবে দেখুন এটা আমার কিন্তু ডিমের সাদা অংশটা প্রায় মিশানো হয়ে গেছে আমি এখন ফলগুলো দিয়ে দিব আর ফলগুলো দেখাই এই যে আপেল কেটে রাখছে আপেল কিন্তু উপর থেকে যে চামড়াটা সিলে নিতে হবে নাহলে আপেল শক্ত লাগবে আঙ্গুর চেরি আর কলা আপনারা চাইলে এখানে আনার দিতে পারেন আম দিতে পারেন এখন তার আমের সিজন না আর আনারটা দিলেও আমার কাছে ভালো লাগে না আনারের বিচিটা দাঁতের নিচে পড়ে এই জন্য আমি এখানে দুইটা আপেল দিয়ে দিছি দুশো গ্রাম আঙুর আর এখানে তিনটা কলা দিব আর চেরিটা হচ্ছে এক প্যাকেট চেরি ছোটো ছোটো প্যাকেট থাকে যে যত সম্ভব পঞ্চাশ গ্রামের প্যাকেট হবে ওই প্যাকেটের এক প্যাকেট চেরি দিয়ে দিছি ফল হচ্ছে পছন্দ মতো আপনারা যদি ফল বেশি খেতে চান ফল বেশি দিতে পারেন আবার ফল ফলটা একটু কম দিলেই মজা লাগে এই আমি কিন্তু বলে দিছি যে দুইটা আপেল দুশো গ্রাম আঙ্গুর তারপর এখানে তিনটা কলা আছে আর পঞ্চাশ গ্রাম চেরি দিয়ে যায় আমি হাত দিয়ে মিশাইতেছি হাত দিয়ে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই মিশ্রণটা কেক যে দুধ দিয়ে ভিজায় রাখছে কেকের উপর দিয়ে দিব। এই দেখুন আমি কিন্তু দুই লেয়ার করব প্রথমে আগে কেক দিয়ে দিছি কেক দেওয়ার পরে আমি অর্ধেক কাস্ট অর্ধেকের একটু কমই কাস্টার দিব দেওয়ার পর এর উপরেও আমি এখানে মনে হয় তিন চারটা কেক ছিল ওই তিন চারটা কেকও কিন্তু আমি দুধ দিয়ে ভিজায় রাখছি ওই তিন চারটা কেক এরপর বিছাই দিব দেওয়ার পরে হচ্ছে আমি আবার বাকি যে কাস্টার্ডের মিশ্রণটা আছে ওই মিশ্রণটা ঢেলে এই দেখুন এভাবে উপর দিয়ে একদম ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর বাকি কাস্টার্ডটা আমি উপরে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এর মাঝখানের একটা লেয়ার জেলি দিয়েও দিতে পারেন আমার কাছে জেলিটা দিলেও ভালো লাগে আজকে আমি জেলিটা করেও রাখছি কিন্তু জেলিটা খুব ভালো করে জমে নাই আর আসলে আমি ডেকোরেশনটা খুব ভালো পারি না জেলিটা জমে নাই দেখে আমি উপরে আর ভালো করে দিতেও পারি না আমি ভাবছিলাম যে একটু কেটে কেটে সুন্দর করে বরফির মতো করে উপরে দিয়ে দিব কিন্তু যখন জেলিটা কাটতে নেই তখন দেখি জেলিটা খুব ভালো জমে নাই কারণ অনেক সময় জেলিও কিন্তু ভালো হয় না এখন আসলে কি বলবো আগের জেলিগুলো খুব ভালো ছিল এখন জেলিগুলো জমতে চায় না জেলিগুলো আমি জাল একটা জেলি এই জন্য আমি আর দুই রকম কালার দেই নাই একটা কালার লাল কালারের জেলিটা জাল দিয়ে রাখছি ভাবলাম যে একটাই থাক যেহেতু ভালো না খুব এই জন্য এই দেখুন কালারটা কি সুন্দর আমি অবশ্যই হালকা একটু ফুড কালার দিয়ে দিছি লাল কালার গরম আছে এটা উপরে জাস্ট দিয়ে দিব কারণ জমে নাই তো ডিজাইনটাও খুব ভালো করা হয় নাই এই জন্য আর দেখেন কাস্টার্ড বানানোর পর আমার টেবিলের কি অবস্থা আসলে কোনো কিছু করতে ভালো লাগে পরে এই জিনিসগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয় এখন এই সব কিছু পরিষ্কার করব টেবিল পরিষ্কার করব দুপুরের জন্য রান্না করবো তারপরে হচ্ছে বাকি কাজ আর এই দেখেন আমার আমি তো আগেই বলে দিছি আমার জেলিটা কিন্তু খুব ভালো জমে নেয় আমি কাটা মানে ছুড়িদা কাটতে পারি না চামিচ দিয়ে হালকা উঠিয়ে উঠে এইভাবে উপরে দিয়ে দিছি দেখতে খুব ভালো হয় না কিন্তু খেতে খুব ভালো হয়েছে আসলে কাস্টার্ডগুলো যারা খাইছে তারাই বলছে যে ভাবি কাস্টার্ডটা খুবই মজা হয়েছে এটা হচ্ছে রাত্রেবেলা আমার যে ভাবি বাসায় দাওয়া ছিল ওই বাসায় এই যে আমার মেয়ে গানের সাথে সাথে নাচতেছে ও তো গান দেখলে পাগল হয়ে যায় গান দেখলে বললে শুনলে পাগল হয়ে যায় ভাবলাম আপনাদের একটু দেখাই দেখেন বাচ্চারা আসলে মানুষের মধ্যে গেলে কি মজাটা পায় নেই দেখেন কি মজা করতেছে ওরা শুধু বাচ্চারা কেন আমাদেরও কিন্তু সবার সাথে এভাবে কোথাও গেলে খুব ভালো লাগে খুব মজা করা হয় এই তো ভাবলাম বাচ্চাগুলো কী করতেছে আপনাদের দেখাই আর আমি ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো আছে ওগুলো আর ডিলেট করি নাই ভাবছি থাক কোন গানের সাথে আমার মেয়ে নাচে ওরা সব এই মজা করতেছে এই জিনিসগুলো থাক এটা কিন্তু রাত্রে পেলাম আটটা বাজে সন্ধ্যার সময় আমরা এই যে চটপটি ভাবে চটপটি বানাইছিলো চটপটি খাইতেছি আমার যে কাস্টারটা ছিল কাস্টার্ড খাইতেছি এগুলো খাওয়া দাওয়া করলাম পরে আবার রাত্রে খাওয়ার পরে হচ্ছে ভাবি দই নিয়ে আসছিলো তো বললো যে থাক কাস্টার্ড আমরা এখনই খাই খাওয়ার পরে আমরা দই খাবো এই জন্য কিন্তু কাস্টারটা সন্ধ্যার সময় খেয়ে নিছি আর খুবই মজা হয়েছিল সবাই খাইছে বলছে যে ভাবি অন্যরকম লাগছে খুব মজা লাগছে এই তো খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখানে লটারি হইতেছে এই যে সব ভাবি ভাইরা সব লটারি করতেছে আসলে খুবই মজা হয়েছে ওই দিন কি বলবো আপনাদের ঠিক আছে আপনারা দেখেন কি লটারি হইতেছে আর আমি আপনাদের কাছে বিদায় নিই আল্লাহ হাফেজ